করেছি সতে পনির উইথ অরেঞ্জ সস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি তৃষা চক্রবর্তী আর তোমাদের সবাইকে তৃষা চক্রবর্তী ব্লগে স্বাগতম। আবারও তোমাদেরকে স্বাগত জানাই জজ টেলিগ্রাফ ফিল্ম ইনস্টিটিউট প্রেজেন্ট মাতৃমা কন্টেস্টে। মাতৃমা কন্টেস্টে আজকে সাব কন্টেস্ট ডে টু। আজকে কিনা কুকিং কম্পিটিশন আছে। আমরা বিভিন্ন সময় মায়েদের হাতে রান্না খেতে, কিন্তু সেটাকে একটা বাইরে পাঁচজন জাজ বা দুজন বা বাইরে আমাদের পাশের মানুষটাকে সেই সার্ভ করা, সেই খাবার সার্ভ করা কখনোই সুযোগ হয় না। তো সেই সুযোগটা আজকে পেয়ে সত্যি প্রত্যেকটা মায়ের মুখেই যেন একটা হাসি ফুটে উঠেছে। তারা প্রত্যেকেই ব্লেসড এবং আমিও ব্লেসড যে এরকম একটা জায়গা মায়েদের দেওয়ার জন্য, থ্যাঙ্কস টু মাতৃমা, মানে করলেও কম বলা হবে, কারণ মায়েদের জন্য কেউ ভাবে না। তো কী কী রান্না হচ্ছে, টেস্টি, আম্মি, তো তোমাদের সব কিছু জায়গাতে থাকবো। তবে হ্যাঁ, তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। আমি আজকে করেছি চিকেন পেপার ফ্রাই উইথ স্টিমড রাইস আর কুচাম্বুর, মানে এটা একটা সাউথ ইন্ডিয়ান স্যালাড আর উইথ আচার। আমার পেকিং ডাল এটা কোকোনাট চিকেন। এটা কাশ্মীরি ওয়াজওয়ান এইগুলো দেয় আর কি, প্লাটারটা কারোর বাড়িতে গেলে দে অফার দিস। Yes, this is paneer idli with four varieties of chutneys. ঘি রোস্ট পনির ডিশ থেকে ইন্সপায়ার, পুরোপুরি সাউথ ইন্ডিয়ান না, সেখানে একটু বেঙ্গলি টাচও আছে। আমি বানিয়েছি পনির চিলি। It's an Anglo-Indian dish, chicken fish fry. It's a one pot dish. রান্না করে তারা আমাদের জন্য করে এনেছেন, খাওয়াচ্ছেন, সবাই মিলে গল্প গুজব করছেন, খুব ভালো লেগে লাগছে। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ ফ্রম জয়েস টেলিগ্রাফ।
ভীষণ ভালো লাগছে, ফিলিং গ্রেট। আর এত দূর দূর থেকে সব কন্টেস্টেন্টরা এসছে, এত এফোর্ট দিয়েছে, সেটা দেখে খুব ভালো লাগছে। সো আই থিঙ্ক দ্য কোর ফর দিস মাতৃমা ওয়াজ অল অ্যাবাউট কুকিং, করেক্ট? সো উই টেস্টেড গুড হোম ফুড, তো কুছ কুছ এসি চিজে থি উই ট্রাইড ফর দ্য ফার্স্ট টাইম পার্সনালি মি। এবং বাড়িতে রান্না করে তো সেরকম অ্যাপ্রিসিয়েশনও সবসময় দেওয়া হয় না মায়েদের, তো এখানে এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং, এভরিবডি ইজ এনজয়িং, ওয়ান্ডারফুল।